নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একটু অন্য টাইপের হবে, ব্লগ ঠিক বলা যাবে না, কারণ আমার যে কাজের সাইডটা আছে সেই কাজের সাইডে ইট কীভাবে তৈরি করা হয় সেই প্রসেসিংটা আপনাদের দেখাবো। তাই আজকে আমি সকাল সকাল বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, যেই কাজের সাইডে যেখানে আমার গায়ে রয়েছে সেই ইট ভাটায়। চারিদিকে ভীষণ কুয়াশা ছিল বলে সেই অবস্থায় আমরা ট্রেনে উঠে পড়লাম। আজ আমি যেখানে যাচ্ছি এক হিসাবে ইট তৈরি করার খনি বললেই চলে। জায়গাটির নাম বাদুরিয়া, এটা বসিরহাট সাইডেই পড়ে। আমি 2 ঘন্টা জার্নি করে কাজের সাইডে চলে আসলাম। ঢুকেই দেখি 25 থেকে 30টা চিমনির উপর দিয়ে সাদা কালো ধোঁয়া বেরোচ্ছে। সেখান থেকে আমি আমার গাড়ির সাইডে আসলাম, আর সেখানে দেখি ইট তৈরি করার জন্য যেই মাটিটা লাগে সেই মাটিটাকে ভালো করে ফিনিশিং করা হচ্ছে। এর আগে কিন্তু এই যে শক্ত মাটি থাকে, এই শক্ত মাটিটাকে জল দিয়ে মেশিনের দ্বারা প্রায় 2 থেকে 3 ঘন্টা ধরে তার আগে আরেকটা ফিনিশিং করা হয়। এরপরে যে ছোট্ট মেশিনটা দেখছেন, এটার সাহায্যে জেসিবি যেই মাটিগুলো ফিনিশিং করা হয়েছিল সেই মাটিটাকে আরও ফিনিশিং করার জন্য এই ছোট্ট মেশিনটাকে লাগানো হয়। আর এটাই হচ্ছে ইট তৈরি করার শেষ ফিনিশিং হয়। এরপরে যে লেবাররা দেখছেন, এই লেবাররা টানা ভ্যান করে নিয়ে গিয়ে প্রত্যেকটা লেবারের কাছে পৌঁছে যায়। তারপর ইট তৈরি করার একটা কাঠের বাক্স থাকে, সেই কাঠের বাক্সে এই ভাটা কোম্পানির একটা লোগো লাগানো থাকে। সেই কাঠের বাক্সের মধ্যে সেই মাটিগুলো দিয়ে একটা কাঁচা ইটের টেক্সচার তৈরি করা হয়, যেটা এখানে 7 থেকে 8 দিন রৌদ্রে ফেলানো থাকে। তারপরে সেই কাঁচা ইটটাকে প্রতি 3 থেকে 4 দিনের মাথায় রৌদ্রে পাল্টে দেয়, যাতে সব পাশে ঠিকমতো রোদ খেয়ে একটা শক্ত ইটে পরিণত হয়। কাঁচা ইটটাকে 7 থেকে 8 দিন রোদ খাওয়ানোর পরে ঠিক এইভাবে লাইনতে সাজানো হয়। এই ইটগুলো এখন ভাটায় যাওয়ার জন্য প্রস্তুত। সেই কাঁচা ইটটাকে বাইরে 10 দিন রোদ খাওয়ানোর পরে ভ্যানের সাহায্যে সেই চাতালের কাছে ইটগুলো আনা হচ্ছে। প্রত্যেকটা ইট সাজানোর জন্য একটা নির্দিষ্ট লেবার থাকে, অভিজ্ঞ লেবার ছাড়া এখানে চাতাল সাজানো হয় না। দেখুন, প্রত্যেকটা চাতালের মাঝখানে 4 ইঞ্চি করে ফাঁকা রেখে দিয়েছে। এই ফাঁকার মাঝখানে সমস্ত আগুনগুলো পুষাবে আর ইটটাকে পোড়া লাগবে। এক সাইডের চাতাল যখন সম্পূর্ণভাবে ইটে ভরাট হয়ে যায়, তখন এই চাতালের যে মুখগুলো আছে সেই মুখগুলো কাদামাটি আর ইট দিয়ে সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়। আমরা এখন ভাটার উপরে চলে আসছি। এতক্ষণ ধরে কীভাবে কাঁচা ইট তৈরি করা হয় আর তার সাথে কীভাবে চাতাল সাজানো হয় সেটা দেখছিলেন, কিন্তু এখন দেখবেন কীভাবে ইটটাকে পোড়ানো হয়। এই যে পুরো জায়গাটা দেখছেন, পুরো সম্পূর্ণভাবে পোড়া ইট রয়েছে। ওই সাইডে পোড়া হয়ে গেছে, এখন ওই সাইডে যে কাঁচা ইটগুলো আছে দেখুন সাজানো রয়েছে, ওই যে ওই সাইডে, আর নতুন করে পোড়াচ্ছে ওই সাইডে, কারণ এক সাইড হওয়ার পরে আরেক সাইড ধরে। এই সাইড যখন কভার হয়ে যাবে আর কি পুরো ইট পোড়াটা, তখন আবার নতুন ইট সাজাবে। দেখুন ওই সাইড থেকে সাজিয়ে আস্তে আস্তে আসছে, আর এটা অনবরত 6 মাস এই কাজটা চলতে থাকবে। এই চুল্লি যে জ্বলছে না, এই 6 মাস বন্ধ হবে না আর কি, একদম কন্টিনিউ 6 মাস চলতে থাকে। এর মধ্যে যদি চুল্লি বন্ধ হয়ে যায় তার মানে ভাটা টোটালি বন্ধ হয়ে যাবে সেখানে। তো এই সাইডে পুরো ইটগুলো এখনও বেই করেনি, সম্পূর্ণভাবে রয়েছে দেখুন। আর এই যে ফাঁকাগুলো দেখছেন, এদিক দিয়ে সব যে জ্বালানি আছে, কয়লা আছে, সেই কয়লাগুলো ঢোকানোর সব রাস্তা। এবার চলুন দেখা যাক কীভাবে ইট পোড়ানো হয়। এক সাইডে কয়লা রয়েছে, সেই কয়লাগুলোকে বয়ে নিয়ে গিয়ে যে সাইডে ইট পোড়ানো হচ্ছে সেই সাইডে ফেলানো হচ্ছে। সমস্ত কয়লা সব পয়েন্টে পয়েন্টে ফেলানোর পরে তখন একটা লেবার এসে সেই প্রতিটা পয়েন্ট খুলে কয়লাগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়। যে সমস্ত মানুষরা এই চাতালের উপর কাজ করে তারা অনেকটা রিস্কে এই কাজ করে। কোনো কারণবশত যদি এই চাতাল ভেঙে যায় তাদের মৃত্যু অবধি হতে পারবে, বাঁচানোর কেউ
থাকবে না, কারণ কি এর নিচে একটা আস্ত আগুনের গোলা আর এই উপরের তাপমাত্রা স্বাভাবিক তুলনায় অনেকটাই বেশি, তাই সেই অবস্থায় তারা কন্টিনিউ 24 ঘন্টা কাজ করে। এখানে এই চাতালের পুরা ইটগুলো সম্পূর্ণভাবে পুড়তে 24 ঘন্টা সময় লাগে। এই 24 ঘন্টা পোড়ার পরে যখন যেই ইটটা যত ভালো মতো পোড়া হবে সেই ইটটা তত ভালো, কারণ সেটাকে 1 নম্বর বলা হয়, আর যত একটু কম পুড়বে সেটাকে 2 নম্বর, এরকম 3-4 নম্বর অবধি ইট পাওয়া যায় প্রত্যেকটা ভাটায়। একটা সম্পূর্ণভাবে ইট তৈরি করতে 12-13 দিন সময় লাগে। এই 12-13 দিনের মধ্যে সেই কাঁচা ইট থেকে শুরু করে পাকা ইট অনেক প্রসেসিংয়ের মাধ্যমে সেখানে আসে। তো আজকের ভিডিওটা আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি ভালো লেগেছে ভিডিওটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন কিছু নিয়ে। তো আজকের মতো বাই বাই।